নমস্কার বন্ধুরা, আমি অভিষেক, আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন ফ্লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, প্রত্যেক শুক্রবার মতন যেমন কি আপনারা জানেন বিন্নগর হাট হয়, তো আজকে চলে এসেছি বিন্নগর হাটের নতুন একটা ভিডিও নিয়ে। তো বিন্নগর হাটে এসেছি যেহেতু, এবং এই হাটে আপনাদের বর্তমান বাজার দর জানাতে থাকবো, কীরকম টাইপের পায়রা আছে বা কীরকম রেটে বিন্নগর হাটে পায়রা বা অন্যান্য পাখি পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটি আজকে আপনারা স্কিপ করে দেখবেন না, তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না। আমি রয়েছি ঠিক বিন্নগর হাটের একদম সামনেই, পুরো ব্যাকগ্রাউন্ড ভিউটা আপনারা দেখে নিন। বিন্নগর হাট রয়েছে আমার পিছন দিকেই, হাটে এন্ট্রি করব এবং এক করে পায়রাগুলো আপনাদের কাছে সব করাতে থাকবো। তো চলুন আজকে বিন্নগর পায়রা হাট থেকে শুরু করে যাক। বন্ধুরা, এই হচ্ছে পায়রা হাটের পুরোপুরি প্রবেশ পথ। হাটের আয়তনটা আপনারা দেখে নিন কীরকম রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে পায়রা হাটের আয়তন, একদম সামনের থেকে আপনারা এন্ট্রি গেট থেকে শুরু করে সোজা চলে আসলে পুরোপুরি হাট, কিন্তু এরকম সোজাসুজি হাট বসে। তো সবার প্রথমে আপনাদের কিছু ফ্যান্সি পায়রা শক করাচ্ছি, আপনারা দেখে নিন। এখানে একজোড়া সিরাজ পায়রা রয়েছে, ব্ল্যাক সিরাজ, একজোড়া পাট্টা পায়রা আছে, ঠিক আছে। তো এর পাশেও কিন্তু বিভিন্ন রকমের লক্ষা পায়রার কোয়ালিটি দেখে নিন। ওই যে সাদা লক্ষা রয়েছে, ব্ল্যাক লক্ষা রয়েছে, সাদা চোখের ব্ল্যাক লক্ষা, আর এখানে আরও কিছু পায়রা আছে, সিঙ্গেল বা জোড়াও আপনারা পাবেন। মুখি পায়রা থেকে শুরু করে বিভিন্ন রকম পায়রা আছে। এখানে একজোড়া ব্ল্যাক মুখি রয়েছে, ব্ল্যাক চোখের ব্ল্যাক মুখি। তো সিরাজ পায়রাগুলো খুব সুন্দর লাগছে এবং ফ্রেশ পায়রা রয়েছে। পায়ের ফেদারগুলো অনেক বড় আছে, আপনারা সব করুন সিরাজ পায়রার ফেসবুকটি বা কোয়ালিটি কীরকম আছে, ঠিক আছে। এ হচ্ছে সিরাজ পায়রার ফুল গেট আপ। আর এখানে লক্ষা পায়রার মধ্যে অন্য একটা জেনারেশন আছে, আপনারা দেখে নিন। পুরোপুরি একদম লেজ বাঁধানো লেজ রয়েছে, একদম স্ট্যান্ডিংটা আপনারা সব করুন কীরকম কী রয়েছে। যে খাঁচার কাছে এসেছি, পায়রাগুলো আপনার কাছে সব করালাম কী কী পায়রা ছিল। তো সিরাজ পায়রাটা কীরকম দাম হলে সেল করবে? 1300 টাকা জোড়া, ঠিক আছে। সিরাজ পায়রাটা 1300 টাকা জোড়া হলে দাদা সেল করে দেবেন। আর এখানে লক্ষা পায়রা কী নাম বলে এগুলো? পাইট লক্ষা। তো এটা কীরকম দাম বলে সেল করবে? 1500 টাকা জোড়া হলে দাদা বলছেন সেল করে দেবে, ঠিক আছে। আরও কিছু মুখি পায়রা রয়েছে, আপনারা দেখে নিন। মুখি পায়রা এখানে রয়েছে, একজোড়া ব্ল্যাক মুখি। ব্ল্যাক মুখিটা কেমন দাম হলে সেল করবে? 900 টাকা হলে দাদা সেল করে দেবে, ঠিক আছে। ব্ল্যাক কালারের লক্ষা পায়রা দেখলেন, এটারও আপনারা দামটা জানিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্ল্যাক লক্ষাটা জোড়া, ব্ল্যাক বাচ্চাটা না ধাড়িটা? ধাড়িটা 1600 টাকা। ধাড়িটা হচ্ছে 1600 টাকা, বাচ্চাটা 1000 টাকা। বাচ্চাটা মানে ডিম বাচ্চা গ্যারান্টি? গ্যারান্টি। আচ্ছা, দিয়ে দাও তাহলে সুবিধা হবে। 9329338। আচ্ছা, নাম? অভিক কুমার নাথ। আচ্ছা, অভিক কুমার নাথ, ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন। এই হলো পায়রার সেট আপ। ঠিক বিন্নগর হাটে ঢুকতেই ডান দিকে চলে আসলে আপনারা দাদার সাথে যোগাযোগ করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখন একটু ভেতরের দিকে যাই, আরও কিছু পায়রা শক করাই। পায়রার সাথে সাথে আপনারা কিছু ছোটো পাখিও পাবেন, এক্সোটিক বার্ডস, বিভিন্ন রকম নাম আছে, বিভিন্ন রকম কালারের আছে। প্রচুর পাখি রয়েছে এখানে দেখছেন, বড়ো খাঁচার মধ্যে বিগ সেট আপ রয়েছে, কনুর পাখি রয়েছে, লাভবার্ডস আছে, ঠিক আছে। বিভিন্ন রকম পাখি পাওয়া যায়, পায়রা সাথে আছে ছোটো ছোটো পাখি, ঠিক আছে। দেখুন খুব সুন্দর সুন্দর কালার, ছোটো ছোটো পাখিও কিন্তু এখানে কিন্তু ভরপুর পরিমাণে রয়েছে। এই দেখুন, অনেকেই এখানে বাড়ির পায়রাও নিয়ে আসেন সেল করার জন্য, এবং ব্যাপারী যারা রয়েছেন তারা তো কালেকশন করে নিয়ে আসেনি। আপনারা ভিড়টা দেখে নিন, সেখানে খাঁচার মধ্যে অনেক পায়রা রয়েছে, সেখানে কিন্তু মানুষের ভিড় আপনারা দেখছেন। তো এখানে অনেকে দেখছেন পায়রা কীরকম কী রয়েছে, দেখাবো। এই যে সাদা, অনেক দাদারা তো বলছিল যে সাদা লাগবে, সাদা। এই যে সাদা পায়পট, হ্যাঁ, এই যে দেখাচ্ছি, এটা নর, দুটোরই সুরকি খেলা, দুমদাম খেলা দুটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, নর মাদি একই রকম হবে। তো এই দুটোই নর পায়রা, মাদি ঘরে আছে, আপনাদের দেখানো হবে। আচ্ছা, যে দাদারা চেয়েছিল সাদা, অনেক কষ্টে ম্যানেজ হয়েছে, মাদি তো ঘরে আছে। আচ্ছা, আর এই যে নরটা দেখিয়ে দিলাম, সাদা মাদি আছে ঘরে। সুরকি বাজি মানে দুটোই খেলা, তাই তো? ঠিক আছে, তো পায়রা দুটো শক করে দিলাম, কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। হ্যাঁ, বাজি আছে, হ্যাঁ, দেশির মতো দেখতে হলে এই পায়রাগুলো বাজি আছে, ঠিক আছে। দড়ি বেঁধে খেলা দেখিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, যদি জিনিস কিনবেন দেখে কিনুন অবশ্যই। এই যে দিবঙ্গত আজকে বিন্নগর হাটে অনেকদিন পরে এসছে, আপনাদের শক করে দিলাম, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা পায়রাগুলো শক করানোর জন্য।
তো বর্তমানে এখন আপনাদের কাছে এক জোড়া পায়রা শপ করাবো। পায়রাগুলো দেখবেন বিগ সাইজের রয়েছে, হ্যাঁ এক সাইজ এক হাত সাইজ বড় পায়রা রয়েছে। তো পায়রা দুটো দেখে নিন আপনারা কীরকম কী রয়েছে। নর্মাদি ঠিক আছে, একদম মাথা ঢেকে যাচ্ছে, দেখুন হুডগুলো দেখুন হুডে পুরো মাথা ঢেকে যাচ্ছে। এটা হচ্ছে পেন্সি পায়রার ব্রিড জেনারেশন। নাম কী আছে এগুলোর? গুঘারো। তো কেমন দাম হলে এই জোড়াটা সেল করবে? 5,000। ঠিক আছে, তো বিনগর হাটে কিন্তু দেশি গিরিবাস ছাড়াও কিন্তু ফেন্সি পায়রান যেরকম ব্রিড আছে ওগুলো কিন্তু সেল করা হয়। তো এখানে তার পাশেও কিছু খাঁচার মধ্যে পায়রা আছে, সাদা পটারও রয়েছে ওইখানে। লোটন পায়রা থেকে শুরু করে সাদা লক্ষাও কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, কীরকম অ্যাগ্রেসিভ এবং কীরকম ছটপটে আপনারা দেখে নিন। 5,000 টাকা করে পেয়ার পড়বে। হ্যাঁ, আর ভেতরে কি এগুলো? কি এগুলো একই বুখারো? ইংলিশ টাম্পার। তো এগুলো এগুলো সেই একই দাম? না এক না, এগুলো 7,000। 7,000? আচ্ছা, 7,000 টাকা। ঠিক আছে, পুরো একদম কালো খুচখুচে পুরো একদম, দেখতেও খুব সুন্দর লাগছে। হ্যাঁ, যারা ফেন্সি পায়রা বসেন শখের জন্য তাহলে আপনারা বিনগর হাটে আসলে আপনারা ভিজিট করে নিতে পারবেন। দাদা তুমি কোথা থেকে আসছো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মেদে। মেদে? আচ্ছা, যদি কেউ নিতে চায় ফেন্সি পায়রা তোমার কাছ থেকে কিভাবে নেবে? কন্টাক্ট করতে লাগবে, কন্টাক্ট করে। আচ্ছা, ভিডিও নাম্বার দিয়ে দাও তাহলে সুবিধা হবে। নাম্বার কথা হলো যারা নেবে তারাই একমাত্র ফোন করে। হ্যাঁ, এই কারণে অনেকে নিয়ার লোক নেই কিন্তু ফোনে ডিস্টার্ব করে, প্রচুর ডিস্টার্ব করে। হ্যাঁ ঠিক আছে, তাহলে নাম্বারটা দিয়ে দাও। 7074-59-8259। আচ্ছা, নাম কি আছে? আমার নাম চিরঞ্জিত। আচ্ছা ঠিক আছে, তো ফেন্সি পায়রা জেনারেশন তুমি রাখো তাই। হ্যাঁ, আমার কাছে আছে, সিরাজ আছে, সবকিছু আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাদা, ধন্যবাদ পায়রাগুলো সব করানোর জন্য। ওইদিকে তো ফেন্সি পায়রা আপনাদের সব করালাম, এবার কিছু অ্যাকোয়ারিয়ামের ফিশ কালেকশন আপনাদের কাছে সব করাই। ফিশ কালেকশনও কিন্তু আস্তে আস্তে কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে এখানে। এই জারের মধ্যে দেখছেন ফিশ কালেকশন, অ্যাকোয়ারিয়ামের ফিশ কিন্তু আপনারা পাবেন। এই যে ছোটো ছোটো ফিশ রয়েছে বিভিন্ন রকম নাম, বিভিন্ন রকম ব্রিডের। ঠিক আছে, এই লাইনটা হচ্ছে পুরো ফিশ কালেকশনের। সরাসরি দেখছেন আপনারা ওখানে কিছু ছোটো ছোটো যেগুলো অ্যাকোয়ারিয়াম রয়েছে ওখানেও কিন্তু পাওয়া যায়, ছোটো সাইজ থেকে শুরু করে বড়ো সাইজের। এই যে ফিশ কালেকশনের এই সেট আপটা আপনাদের কাছে সব করে দিলাম, তো একটু দাদার সাথেও কথা বলে নিই। ঠিক আছে, কত কী দাম থেকে শুরু ফিশ কালেকশন? দাদা অ্যাকোয়ারিয়ামের ফিশ কীরকম দাম থেকে শুরু? 5 টাকা থেকে শুরু করে 25 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, 5 টাকা থেকে শুরু, দাম চাইলে পাওয়া যাবে, অসুবিধা নেই। তো আপনাদের এখানে সব ফিশ কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিলাম, বিভিন্ন রকমের ফিশ রয়েছে যারা আপনার অ্যাকোয়ারিয়ামে শৌখিন ফিশ হিসেবে কিন্তু পোষে, সমস্ত কিছু পাবেন। ঠিক আছে, মেডিসিন থেকে শুরু করে খাবার ড্রাই ফ্রুট সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বিনগর হাটে। হাটের একদম শেষ প্রান্তে চলে এসেছি পিছন দিকে, তো ওইদিকে যাই। আরও কিছু পায়রা আছে খাঁচার মধ্যে দেখছি, খাঁচাগুলোর মধ্যে ভালো ভালো পায়রা আপনাদের কাছে সব করে। কী কী পায়রা আছে দেখে নিন। ম্যাড্রাস পায়রা রয়েছে, একটা গিরিবাজ রয়েছে, ম্যাড্রাস পায়রা, গিরিবাজ পায়রা, এখানে খাঁচার মধ্যে সেম রয়েছে। খেলা গিরিবাজ হচ্ছে গিরিবাজ পায়রার আইস কোয়ালিটি। কী সিঙ্গেল কেমন দাম চাইছে এটা? 150-200 টাকা পিস। ঠিক আছে, দাম চাইছে এটা একটা নর পায়রা নাকি? মাদি। মাদি? বাহ, চোখটাও খুব সুন্দর রয়েছে, ফেস বিউটিটা আপনারা সব করুন। আরও কিছু আছে পায়রা ভেতরেই, ম্যাড্রাস গিরিবাজ, তারপর 200-300 টাকা পিস। ঠিক আছে, 150 থেকে শুরু 200-300 টাকা করে পিস, যেরকম বডি ফিটিং কোয়ালিটি হবে, যেরকম মুড়ো হবে সেরকম দাম। হ্যাঁ, যদি লাস্টের থেকে আপনারা ওদিকে যান তাহলে হাঁস মুরগির হাট পাবেন। ঠিক আছে, ভেতরের দিকে ওদিকে রয়েছে হাঁস মুরগির হাট, যদি কারো প্রয়োজন বা দরকার পড়ে হাঁস মুরগির হাটে আপনারা ভিজিট করতে পারেন। এই দুটো এখানে খাঁচার মধ্যে ফেঁসা দেখছি, ফেঁসা পায়রা দেখুন, দুটো ফেঁসা। এর বাজি কেরম রয়েছে দাদা? হাইটে নিচে বাজি নিচে থেকে উপরে পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, কিরম দাম চাইছেন এই জোড়াটা? দাম 1500 টাকা চাইছি। 1500 টাকা দাম চাইছেন দাদা। তো দেখে নিন, ফেঁসা পায়রা রয়েছে। ঠিক আছে, খুব সুন্দর রয়েছে, স্ট্যান্ডিংটা দেখুন আপনারা। ঠিক আছে, দুটো 1500 টাকা দাম চাইছেন দাদা। এই সাইডে চলে আসছি, এই সাইডে দেখুন দুটো বিস্কুট কালার দেখছেন আপনারা, বিস্কুট কালারের পায়রা বিনগর হাটে কিন্তু পাওয়া যায়। দুটো বিস্কুট কালার দেখুন, নর্মাদি। ঠিক আছে, খুব সুন্দর রয়েছে স্ট্যান্ডিংটা।
স্কিন কালারের পায়রা যেটা রয়েছে আপনারা দেখছেন, ঠিক আছে, 1400 টাকা ছোটা করে দাদা সেল করে দেবেন বলছে, ঠিক আছে। বিস্কুট কালারের পায়রা সুন্দর রয়েছে, কালার খুবই সুন্দর, যে দেখুন একজন এখানে হাতে নিয়ে দেখছেন পায়রাটা, পায়রাটা কেমন কি রয়েছে দেখে নিন, ঠিক আছে। বিস্কুট কালারের পায়রা সাদা চোখের, বিস্কুট কালারের পায়রা, হ্যাঁ, এই যে নর আর কিছু একটা হচ্ছে মাছ, ঠিক আছে, খুব সুন্দর লাগলো সেই জন্য আপনাদের কাছে সব করালাম, ঠিক আছে। গরম পায়রা রয়েছে নরমাদি, বিস্কুট কালার 1400 টাকা জোড়। এখানে কিছু কালশিরা পায়রা সব করাচ্ছি, আপনারা কালশিরা পায়রা দেখেন সব করুন, আপনারা কালশিরা পায়রা আপনারা কীরকম কী রয়েছে। ফেস বিউটি 2 নম্বর হাটে কালশিরা পায়রাও কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে, কালশিরা 2000 টাকা করে পেয়ার রয়েছে, হ্যাঁ, 2000 টাকা করে পেয়ার রয়েছে কালশিরা পায়রা, পুরো সেট জোড়া দা। তো কালশিরা পায়রা আপনার কাছে সব করে দিলাম, কেমন কী রয়েছে, খুব সুন্দর রয়েছে কালশিরা পায়রা, 2000 করে জোড়া দাম চাইছেন কালশিরা পায়রা। এখানে ব্রাউন কালারের মুক্তি দেখতে পাচ্ছি খাঁচার ভেতরে, ব্রাউন কালারের মুক্তি দেখছেন আপনারা, ব্রাউন কালারের মুক্তি, ঠিক আছে। এখানে দেখুন লক্ষা রয়েছে, ব্ল্যাক কালারের লক্ষা, স্প্রিং দেখেছেন, জেড স্প্রিং রয়েছে। লক্ষাটা কেমন দাম হলে সেল করবে? 1800 টাকা হলে সেল করে দেবে। আর ব্রাউন মুক্তিগুলো কেমন দাম আছে জোড়া? 800 টাকা পেয়ার, ঠিক আছে, 800 টাকা করে পেয়ার রয়েছে ব্রাউন কালারের মুক্তি। দামগুলো আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি কেমন দাম আছে, আপনারা একটু ভিডিওটা ফলো করবেন, স্কিপ না করবেন। যে পায়রা পাখির সাথে সাথে আপনারা পায়রা পাখির সমস্ত রকম খাবারও কিন্তু আপনারা পাবেন 2 নম্বর হাটে, যেরকম কি হয় গম থেকে ভুট্টা থেকে শুরু করে, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। পায়রা পাখির ছোট ছোট পটও কিন্তু পাওয়া যায়, দেখুন যে সমস্ত এক্সোটিক বার্ড হয় ওই বার্ডগুলো কিন্তু খাবারও কিন্তু এখানে পাওয়া যায়, ঠিক আছে। তার সাথে ওষুধও কিন্তু রয়েছে, ঠিক আছে, সানফ্লাওয়ার সিস থেকে শুরু করে ফ্রস্টিং করার জন্য যে সমস্ত ডিম হয়, ডিম ফ্রস্টিং করার ক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। যে খাবারের সমস্ত রকম কোয়ালিটিগুলো আপনারা দেখে নিন, কী কী খাবার পাওয়া যায়, দানা খাবার। এখানে এই লালশিরা পায়রাটা দেখছেন, লালশিরা গেটাপের খুব সুন্দর ইউনিক কালার পায়রা দেখতে পাচ্ছি এখানে, একটা মাদি পায়রা। তো পায়রাটার দামটা হলো 300 টাকা পিস, ঠিক আছে। পায়রাটা দেখছেন আপনারা, ফেস বিউটি ওভারলুক গেটআপ যা আছে খুব সুন্দর ইউনিক কালারের আছে, এই যে পায়রাটা দেখুন, ঠিক আছে, পায়রাটা শক করুন কিরম অ্যাগ্রেসিভ, ঠিক আছে। এবার আসছি হলো আপনাদের সাথে নিয়ে কিছু এক্সোটিক বার্ডস, যেগুলো আমরা বাড়িতে অনেকেই পুষে থাকি বা ভালোবাসি এই পাখিগুলো। তো ছোটো ছোটো পাখি, বদ্রি পাখি, যেমন কি আপনারা সামনে দেখছেন, বদ্রি পাখির কালেকশানগুলো দেখাচ্ছি, বিভিন্ন রকম কালার কম্বিনেশান এবং এর বিভিন্ন রকমের নাম হয়, নামগুলো আমার সঠিক জানা নেই। তো ওখানে যারা ব্যাপারী ছিলেন, তো তারা একটু ব্যস্ত থাকার কারণে আমি তাদের সাথে ঠিক করে কথা বলতে পারছি না এখন। তো এইখানে কনুর পাখি রয়েছে, যেগুলো নামগুলো জানি ওগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। তো কনুর পাখিগুলো দেখুন কীভাবে এভাবে দাঁড়িয়ে রয়েছে, না কী করছে বা রোদ সেকছে আমি ঠিক বুঝতে পারিনি। তো এইখানে এই পাখিগুলো খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো পাখি, লাভ বার্ডস, কনুর, বদ্রি পাখি, জাভা, বেঙ্গলি ফিন, সমস্ত কিছু অল টোটাল অ্যাভেলেবেল রয়েছে বীরনগর মার্কেটে। এইখানে যে সমস্ত পায়রাগুলো দেখছেন, এখানে কিন্তু একটু এক্সপেন্সিভ, এই ব্যাপারীটার কাছে পায়রাগুলো রয়েছে একটু এক্সপেন্সিভ, ঠিক আছে, 400-500 থেকে শুরু, যেগুলো অরিজিনালি ফ্যাক্ট দাম, যেমন কোয়ালিটি সেরকম হিসেবে দাম। আবারও আপনাদের সামনের থেকে একটু ভালো করে ফোকাস করে দেখিয়ে দিচ্ছি কীরকম কী স্ট্যান্ডিং আছে। চিনি পায়রা রয়েছে, গ্রিবাজ, ম্যাড্রাস, দেখুন এইখানে এই জোড়টা মানে ভুলভাল জোড়, ঠিক আছে, কোনো জোড়ের ঠিক নেই। দেখুন কালদমা একটা পায়রার সাথে অন্য একটা পায়রা জোড় খেয়ে এরকমভাবে রয়েছে, মানে এইখানে যারা ক্রসবিট করে বা বাইরে থেকে যাদের থেকে কালেকশন করে নিয়ে আসেন, এভাবেই নিয়ে আসেন, ক্রসবিটের পায়রাও কিন্তু হাটে কিন্তু পাওয়া যায়।
এই হলো ঘটনা। এবার আপনাদের কিছু লাভ বার্ডসের কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি। লাভ বার্ড পাখিগুলো এতটাই সুন্দর যে দূর থেকে চোখে খুব হাইলাইট হয়, এবং সেই জন্য আপনাদের কিছু ছোটো ছোটো পাখি ভাবলাম আপনাদের সাথে শখ করা। এই লাভ বার্ডসের জোড়া হচ্ছে 1200 টাকা জোড়া, বিভিন্ন রকম কালার, কালার অনুযায়ী এদের দাম হয়, ঠিক আছে? যেরকম জাত হবে, যেরকম কালার হবে, সেরকম হিসেবে দাম। এখানে তার সাথে আপনারা দেখছেন লক্ষা পয়রা, সাদা চোখের ব্ল্যাক লক্ষা, একদম পুরো একদম বাঁধানো লেজ, সেটিং পেয়ার রয়েছে 1600 টাকা জোড়ার মধ্যে, কিন্তু এইখানে যে রয়েছে সেল করে দেবে। এবং তার সাথে লোটন পায়রা রয়েছে, লোটন যেটা দেখছেন এটাও কিন্তু 1600 টাকা জোড়া, ফুল অ্যাডাল্ট ধাড়ি পেয়ার, ঠিক আছে? ডিম বাচ্চা গ্যারান্টি। দামগুলো যেগুলো দাম ওইগুলো আপনাদের সঠিকভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, এমন না যে ভিডিওতে দেখছেন একরকম, যদি আপনারা হাটে নিতে যান হবে একরকম। তো এইখানে এই পায়রাটি আমার খুবই পছন্দ হয়েছে, লাল শিরা কেটে পারে এই পায়রা। তাছাড়া আপনারা খেলার পায়রা নিতে পারেন, বা লাল রঙের যেগুলো লাল শিরা লাল চিলে যে গিরিবাজগুলো হয় পুরোপুরি ফুল লাল, কিন্তু এই পায়রাগুলো উড়ো হবে, খেলা হবে কি না আমি ঠিক জানি না, দেখে আমি যতটা এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের কাছে শেয়ার করছি বিষয়টা। তো আপনারা দেখে নিন কেমন কি কোয়ালিটি আছে, একটু ভালো করে দেখে নেবেন। 300 থেকে শুরু করে কি পায়রা আছে এটা? ঠিক আছে, 700 টাকা পিস চাইছেন এই পায়রাটা, আপনারা শপ করুন। বিনগর হাটে কিন্তু আপনারা ইউনিক ইউনিক ম্যাড্রাস কালেকশন পাবেন। অনেকে জানেন যে ম্যাড্রাস পায়রা কিন্তু ওড়ে, ঠিক আছে, এরিয়া নিয়ে ওড়ে, কিন্তু এইখানে যে ম্যাড্রাসগুলো রয়েছে, একজনের বক্তব্য যে এইখানে যে ম্যাড্রাসটা রয়েছে একটা লাল ছাপকা চিলার মতো স্টাইলের, ওই ম্যাড্রাসটা নাকি ডিগবাজিও মারে, মানে এই পায়রাটা লাল লাল স্টাইলের, মানে লাল ছাপকা টাইপের, ঠিক আছে? একদম দেখুন এই ম্যাড্রাসটা নাকি ডিগবাজিও মারে ওড়ার সাথে সাথে, মানে এরকম পায়রা খুব কম বাজারে আসে, মানে একমাত্র ক্রস ব্রিড ছাড়া কিন্তু এই পায়রা কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু ডিগবাজি মারবে না। খেলা আছে, সরাসরি বলে দিচ্ছি খেলাও আছে, ম্যাড্রাস পায়রার খেলাও আছে, ক্রস ব্রিডের মাল এই এসেছে, মাদি ফাদি সব এসেছে, সেই মানে এবার আপনারা ফেন্সি পায়রা দেখছেন, সিলভার সিরাজ, তার সাথে একটা ফাটা সিরাজ রয়েছে, এই পেয়ারটা রয়েছে 2000 টাকার জোড়া, সেল হয়ে যাবে। এবং এখন যে পায়রাটা আপনারা দেখছেন গিরিবাজ পায়রা, সবুজ কালার নর পায়রা, তো এই পায়রাটার দাম চাইছিলেন 300 টাকা পিস মাত্র, ঠিক আছে? পায়রাটা স্ট্যান্ডিং দেখে আমার খুব ভালো লেগেছিলো, এবং সেই ক্ষেত্রে আমি সেই জন্য আপনাদের কাছে শখ করালাম। পায়রাটি খুব সুন্দর, চোখের পট্টিটা এবং স্ট্যান্ডিংটা দারুণ লাগলো, এক ঘর পুরো, একদম এরকম পায়রা পাওয়া যায় না। ঠিক আছে, ভালো ওড়ে পায়রা, আমি তো প্রথমে প্রথমে ধরলে আমি নিতাম পায়রাটা, ডান দিকের ডানা, ঠিক আছে, খুবই অ্যাগ্রেসিভ, সবকটে পায়রা বিনগর হাটে সেল হলো, ঠিক আছে, বিনগর হাটে ম্যাড্রাস মাদি পায়রাটা সেল হলো চটিয়াল, এই যে পায়রার ফেস বিউটি, ঠিক আছে, কত দাম নিলে দাদা এটা? 200 টাকা দিয়েছিলাম, ঠিক আছে, এই যে বিনগর হাটের সামনেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি, হাটটা কভার করে দেখিয়েছিলাম আপনাদের। তো দর্শক বন্ধুরা, এই হলো হাটের পরিস্থিতি, হাট কিন্তু এখনও চলতে থাকবে, আর আমি এখন বেরিয়ে যাবো বাড়ি ফেরার উদ্দেশ্যে, এখন সময় হচ্ছে 11:10, আপনারা হাটের ভিউটা দেখে নিন, ঠিক আছে? পুরো ওভারভিউটা আপনাদের কাছে দেখিয়ে দিলাম, ওইখান থেকে হচ্ছে আপনারা এন্ট্রি করবেন, এন্ট্রি করেই আপনারা সরাসরি সোজা চলে আসলেই পুরো হাটটা আপনারা দেখতে পাবেন, কীরকম ভিড় রয়েছে হাটে আজকে পুরো বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন, বা পায়রার দামদারগুলো আপনারা জেনে নিলেন কীরকম কী রয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই শেয়ার করতে পারেন আপনাদের নিজস্ব পায়রা প্রেমীদের সাথে, তাহলে তারা দেখলে জানতে পারবে যে বিনগর হাটে বর্তমান বাজার দর কীরকম রয়েছে পায়রা বা অন্যান্য পাখির। আর এরকমই নতুন নতুন হাটের ভিডিও কিন্তু আসতে থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।